এই আপনার খবর, আপনার পাড়ার খবর, কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, বনগাঁ থেকে বাঁকুড়ার খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে পেট্রাপোলের খবর, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর। আমি সন্তোষ, শুরু করছি বাংলার খবর। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে দাদা, রবিবার সকাল থেকে এক ট্রেন মোড়ে সিবিআই, আরজিকর হাসপাতাল, বেলেঘাটা, এন্টালি, কেষ্টপুর, হাওড়া সহ একযোগে 15 জায়গায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি চলল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে, এবং সেই সন্দীপ ঘোষের বাড়ি থেকে প্রায় 12 ঘন্টা পর বেরিয়ে গেল সিবিআই তদন্ত। আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বলিষ্ঠের বাড়িতেও দেখুন, চলছে চুলচেরা বিশ্লেষণ, চলছে তদন্ত। মূল মামলাকে ভাগ করা হয়েছে দুটি ভাগে, একটি হলো অভয়কে ধর্ষণ করে খুন, আর অন্যটি হলো সন্দীপ ঘোষের দুর্নীতি। এদিন প্রায় 12 ঘন্টা তল্লাশির পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে রাতে বের হয় সিবিআই আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ফাইল, যে দেবাশিস সোমের নাম অভয়ের ময়না তদন্তে উঠে এসেছিল, সেই দেবাশিস সোমের বাড়িতেও যায় সিবিআই। রাজ্য সরকারের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যার কাছ থেকে গতকালকেই নিজাম প্যালেসে এসে সেই সিটের আধিকারিকরা তারা সমস্ত ডকুমেন্টস হ্যান্ড ওভার করেছেন, সেই ডকুমেন্টসের উপর ভিত্তি করেই কিন্তু এই ইন্টারোগেশন চলছে। এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের বাড়ি, মোট 3টি বাড়িতে তদন্তে সিবিআই। এখানেও বেশ কয়েক ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এবার হাওড়ার হাটগাছি, এখানেই থাকেন বিপ্লব সিংহ। এই বিপ্লব সিংহের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তিনি আরজিকরে মেডিসিন সাপ্লায়ারের কাজ করতেন। বিপ্লব সিংহের বাবা, তিনি একটা সময় মেডিকেলে কাজ করতেন, সেখানকার স্টাফ ছিলেন, এবং তার পরবর্তী সময় এটাও আমরা জানতে পারি এই বিপ্লব সিংহ তিনি নাকি একটা সময় সিপিএম পার্টি করতেন। পঞ্চায়েত সদস্য হিসাবে তিনি যে লড়াই করেছেন, তারপর গিয়ে তিনি হেরে যান এবং পরবর্তী সময় তিনি আশ্রয় নেন তৃণমূল কংগ্রেসের। কিন্তু তৃণমূল কংগ্রেসে তিনি আশ্রয় নেবার পরই কিন্তু কার্যত দেখা যায় যে ফুলে ফেঁপে ওঠা যে বাড়ি, এই মুহূর্তে প্রাসাদভবন বাড়ি দেখা যাচ্ছে। এখানে মূলত প্রশ্ন উঠছে, তাহলে এই সন্দীপ ঘোষের সঙ্গে যে যোগসূত্র, সেই যোগসূত্রটা কোনোভাবে কি তৃণমূলের হাত ধরেই হয়েছিল? পাশাপাশি তল্লাশি চলে বেলগাছে একজন তৃণমূল নেতার বাড়িতেও, নাম চন্দন লৌহ। এই চন্দন লৌহের পরিচয় দিই, তুমি দেখতে পাচ্ছ যে চন্দন লৌহের বাড়ির ঠিক নিচেই রয়েছে বিধায়ক অতীন ঘোষের জনসংযোগ কার্যালয়, অর্থাৎ পার্টি অফিস, এবং তার উপরেই চন্দন লৌহর বাড়ি, একেবারে টপ ফ্লোর। সেই টপ ফ্লোরেই চন্দন লৌহর বাড়ি, পিছন দিকে, সামনের দিকে নয়, পিছন দিকে চন্দন লৌহর বাড়ি। এই চন্দন লৌহ ছিলেন আরজিকরের যে সমস্ত ক্যাফে রয়েছে বা বিভিন্ন যে দোকান রয়েছে আরজিকরের ভিতরে, সেই দোকানগুলির টেন্ডার তিনি নিতেন। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে তিনি টেন্ডার কিভাবে পেতেন, কারা দিত তাকে টেন্ডার? সেক্ষেত্রে যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তাহলে কি প্রভাবশালী কোন তত্ত্ব কাটিয়েই এই চন্দন লৌহ তিনি এই আরজিকরের টেন্ডার পেতেন? এদিকে অভয়কে নৃশংসভাবে ধর্ষণ করে খুন, আর অন্যদিকে দুর্নীতি তদন্ত। এখন কোন দিকে জোর দিচ্ছে সিবিআই, সেটাই বোঝার চেষ্টা করছে বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। অভয়া হত্যাকাণ্ডে পুলিশের হাতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হলো রবিবার। প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআই ও বিশেষজ্ঞদের দল সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করে। অন্যদিকে শনিবার সন্দীপ ঘোষ সহ 5 জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। হত্যা মামলার পড়তে পড়তে রহস্য, সূত্রের খবর এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রই হাতে আসেনি সিবিআই এর। অবশেষে পলিগ্রাফ পরীক্ষার দ্বারস্থ হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। শনিবারই সিজিও কমপ্লেক্সে পলিগ্রাফ টেস্ট প্রক্রিয়া শুরু হয়েছিল। রবিবার অভয়া খুনে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টও হয়ে গেল। শনিবার সিবিআই আধিকারিকরা প্রেসিডেন্সি জেলের পরিকাঠামো দেখে গিয়েছিলেন।
গতকালই কিন্তু প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করার জন্য সিবিআই আধিকারিকরা এসেছিলেন, তবে কাল সামান্য কিছু ত্রুটির জন্য কিন্তু কিছুটা পুরো যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটা অধরা থেকে যায়। একাধারে যখন 15টি লোকেশনে সিবিআই এর যে দুর্নীতি মামলা সদ্য হাতে পেয়েছে সেই মামলা যখন রেড চালাচ্ছে, তার পাশাপাশি একইভাবে প্যারালালি যে ধর্ষণ এবং খুন মামলা, অভয় আর খুন মামলা, সেই মামলাতেও কিন্তু একই সঙ্গে তদন্তের গতি তারা বাড়াতে চাইছেন। রবিবার সকাল 11:35 নাগাদ প্রেসিডেন্সি জেলে আসেন সিবিআই আধিকারিকরা, সঙ্গে ছিলেন মনোবিদ, নিউরোলজিস্ট ও অ্যানাস্থেসিওলজিস্ট। ঘড়ি ধরে 12:40 নাগাদ পলিগ্রাফ টেস্ট শুরু হয় সঞ্জয়ের। এই সবের মধ্যে পলিগ্রাফ টেস্ট শুরু হওয়ার পর 12:40 থেকে টানা 3:30 পর্যন্ত পলিগ্রাফ টেস্ট চলে। সূত্রের খবর, সোমবারও প্রেসিডেন্সি জেলের কাছে সময় চেয়েছে সিবিআই, ফের পলিগ্রাফ পরীক্ষা করানো হতে পারে সঞ্জয়ের। সঞ্জয় ছাড়াও পলিগ্রাফ টেস্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সন্দীপ ঘোষ, সঞ্জয় ঘনিষ্ঠ সিভিক ও অভয়ের সতীর্থ 4 চিকিৎসককে। সেই টেস্টে কোনো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কিনা সেদিকে নজর রয়েছে সকলের। রিপাবলিক বাংলা। জলের মতো দিন বয়ে যাচ্ছে, এখনো অধরা অভয়া হত্যাকাণ্ডের অভিযুক্তরা। সঞ্জয় রায় ছাড়া আরও কারা জড়িত এখন তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। একাধিক তথ্য প্রমাণ হাতে এলেও এখনও এই অপরাধের পেছনে কতজন তার নির্ধারণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে 17টা দিন, এখনো জট কাটেনি আরজিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার। যত দিন এগোচ্ছে ততই তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য, কবে সঠিক বিচার পাবেন অভয়া, বাড়ছে উদ্বেগ। আর তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তার যথাযথ শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। হ্যাঁ, সেই সঙ্গে এটাও আমরা বলছি যে আমাদের যে আন্দোলনের দাবি জাস্টিস, সেটাও যেন মেইন ফোকাস থাকে, সেখান থেকে আমরা সরে না জানি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। যে দোষী এই ঘটনার সাথে, যে এই নির্মম ঘটনা আমাদের দিদির সাথে ঘটিয়েছে, সেইখানে যেন ফোকাস থাকে, সেই দিদি যেন তার বিচার পায়, এই দাবি আমাদের রয়েছে। অভয়াকাণ্ডের তদন্ত শুরু হতে সামনে এসেছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের নাম, যার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। বেআইনিভাবে ক্যাফে খোলা থেকে শুরু করে সিসিটিভি কেলেঙ্কারি এবং বায়োমেডিকেল বর্জ্য বিক্রি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এখন সেই সবেরও তদন্ত করছে সিবিআই। রবিবার ক্যাফের সঙ্গে শশীকান্ত নামে এক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ছিলেন আগে, এখন নেই উনি। উনি আমাকে বললেন কি আমার ওয়াইফের জন্য আপনি টেন্ডারটা ভরে দাও তুমি। হ্যাঁ, তো আমরা দেখছিলাম ওইখানে টেন্ডারটা কিরকম হয় না, টেন্ডারটা ভরলাম আমরা, তারপর আমাদেরকে টার্মিনেট করা হয়ে গেল। দুটা প্রভাবশালী ব্যাপার কি এর মধ্যে রয়েছে, সেই প্রভাবশালীদের সোর্স খাটিয়েই তাহলে কি তিনি অ্যাডিশনাল সিকিউরিটির পদে চাকরি পেয়েছিলেন সন্দীপ ঘোষের সঙ্গে? এবং সন্দীপ ঘোষের যে একাধিক দুর্নীতি, যে দুর্নীতিগুলো একাধারে সামনে আসছে, মৃতদেহ পাচার থেকে শুরু করে হাসপাতালে জিনিসপত্র পাচার করা, তারও মধ্যে এই আফসার খান কি জড়িত ছিলেন? অন্যদিকে আরজিকর হাসপাতালে এদিনও যায় সিবিআই, এমআরইউ এবং একাডেমিক ভবনেও যায় সিবিআই। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিকিৎসক দেবাশিস সোমকে। প্রথমে তাকে বাড়িতে জেরা করা হয়, পরে আসতে বলা হয় নিজাম প্যালেসে। সোমবার সঞ্জয় বশিষ্ঠকেও তলব করেছেন কলকাতা পুলিশের DC DD স্পেশাল। তদন্তে উঠে আসবে একাধিক ব্যক্তির নাম, এমনটাই মনে করছে সিবিআই আধিকারিকরা। উই ওয়ান্ট জাস্টিস। আরজিকরে অভয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে গোটা দেশ, শুধুমাত্র দেশ নয়, দেশের বাইরেও প্রত্যেকে সরব হয়েছেন এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে, প্রত্যেকেই চাইছেন বিচার হোক। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে রীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।